হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের ডিগ্রি ভর্তির প্রথম মেধাতালিকার ফলাফল, দ্বিতীয় মেধাতালিকার ফলাফল, আজকে আবার কোটা মেধাতালিকাটিও প্রকাশ হলো। এখন এই তিনটা পর্যায়ের ফলাফল দেওয়া হয়েছে। এখন তোমাদের কিন্তু বাকি রয়েছে রিল স্লিপগুলো, মানে যারা সুযোগ পাওনি তোমাদের জন্য কিন্তু এই রিল স্লিপের কার্যক্রমগুলো রয়েছে। তো প্রথম রিল স্লিপের আবেদন কবে থেকে শুরু হবে, আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে। আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমি কিন্তু কোটা মেধাতালিকার যে নোটিশটি রয়েছে সেই নোটিশটি আমি তোমাদেরকে দেখাতে চাই, কারণ কোটা মেধাতালিকার কার্যক্রম শেষ হলেই তোমাদের প্রথম রিল স্লিপের আবেদন শুরু হবে। দেখো, কোটা মেধাতালিকার যে কার্যক্রম রয়েছে, যদি তোমরা একটু টাইম ফ্রেমের দিকে খেয়াল করো, মানে ভর্তি শিডিউলের দিকে, তাহলে দেখতে পারবে যে 19 তারিখ থেকে 23 তারিখের মধ্যে তোমাদের ভর্তি হতে হবে, মানে 4 দিন সময় দেওয়া হয়েছে। এই 4 দিনের মধ্যে যারা সুযোগ পাবে তাদের কিন্তু ভর্তি হতে হবে। সো এই 4 দিন ভর্তির কার্যক্রম চলবে। এরপর তোমাদের যাচাই বাছাই চলবে, মানে সরি, এরপর ওই যে তোমার ভর্তি হতে হবে, ভর্তির একটা নির্দিষ্ট টাইম দিবে। সো 26 তারিখের মধ্যে ভর্তি হয়ে যেতে হবে প্রত্যেকেরই, মানে 26 তারিখ না, যদিও 4 দিন সময় দেওয়া হয়েছে, কলেজ থেকে আলাদা করে বলবে যে তোমাদের ভর্তি হওয়ার জন্য কতটা সময় দেওয়া হলো, তবে মূল সময় হচ্ছে 4 দিন। ওকে, তো 26 তারিখের মধ্যে যে টাকাটা না, এই টাকাটা তোমার কলেজে জমা দিতে হবে। ভর্তির টাইমটা 23 তারিখ, আর 26 তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে, মানে 485 টাকা যেটা ভর্তির ফি, ওইটা প্রত্যেকেই দিতে হয়। তো ভর্তির ফি, যে নির্দিষ্ট ফি রয়েছে, নির্দিষ্ট ফির সাথেই 485 টাকা প্রতিটি কলেজ নিয়ে নেয়। সো এটা আলাদা করে তোমার দিতে হবে না, একসাথে তোমার দিলেই চলবে। আর কলেজ কর্তৃক কোটার মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করে দিবে, মানে বিভিন্ন তথ্যগুলো, তুমি সঠিক দিচ্ছ কি না, টাকা পয়সা দিয়েছো কি না, ঠিকঠাকভাবে ভর্তি হয়েছো কি না, এগুলো দেখে শুনে তোমার ভর্তিটি কনফার্ম করে দিবে 27 নভেম্বরের মধ্যে। এই তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারিখ, এবং 28 তারিখ থেকে 3 ডিসেম্বরের মধ্যে তোমাদের পরবর্তী যে কার্যক্রমটা রয়েছে, মানে সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া, এটা যদিও কলেজ কর্তৃপক্ষ করবে, তবে পুরো কার্যক্রমটি কিন্তু 3 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখন যেহেতু 3 ডিসেম্বর পর্যন্ত পুরো কার্যক্রম চলবে, তাই প্রথম রিল স্লিপের আবেদন 3 থেকে 4 কর্মদিবস পরে কিন্তু শুরু হবে। তো দেখা যাবে যে ডিসেম্বরের 6 অথবা 7 তারিখ থেকে তোমাদের এই প্রথম রিল স্লিপের আবেদনটি শুরু হবে। ওকে, তো তোমরা দেখে নিও। আর প্রথম রিল স্লিপে তুমি 5টি কলেজ আবেদন করতে পারবে, এটা তো জানোই। আর 5টি কলেজ আবেদন করতে হলে তোমাকে আলাদা করে ফিও দিতে হবে না, কোনো তোমার কোনো কলেজে গিয়ে রিল স্লিপ এনেও নিতে হবে না, ওইটা অনলাইনেই তুমি করতে পারবে আবেদন। এমনকি বাড়িতে বসে তুমি 5টি কলেজে আবেদন করে নিতে পারবে মাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে। কিভাবে আবেদন করতে হয় অবশ্যই আমি তোমাদেরকে দেখিয়ে দিব, এটা নিয়ে প্যারা নাই তোমাদের। আর তোমরা যেহেতু চান্স পাও নাই, কোটা মেধাতালিকাতেও যারা চান্স পাও নাই, তোমাদেরও কিন্তু এই পরবর্তী 2টা সুযোগ রয়েছে, প্রথম রিল স্লিপ, দ্বিতীয় রিল স্লিপ, বুঝতে পারলে? আর যারা প্রথম মেধাতালিকাতে চান্স পাও নাই বা দ্বিতীয় মেধাতালিকাতেও চান্স পাও নাই, তোমাদেরও কিন্তু এই 2টা সুযোগই থাকলো, প্রথম এবং দ্বিতীয় রিল স্লিপ। ওকে, তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আগামী ডিসেম্বর মাসের 6 অথবা 7 ডিসেম্বর থেকে তোমাদের এই প্রথম রিল স্লিপের আবেদনটি শুরু হতে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরা বিষয়টা জানতে পারে।